ম্যাডাম, মু প্রশ্ন করছিলি, প্রশ্ন নম্বর পাইপ যোগে পানীয় জল যোগাড়, রাজ্যর বিভিন্ন পঞ্চায়েতরে বাস করুথবা লোকে আজি বি পানীয় জল ভলি মৌলিক সুবিধা বঞ্চিত রহিবা ঘটনা সত্য কি? ম্যাডাম, মু আপনার গোটে গোটে উদাহরণ দেবি। অবিভক্ত কোরাপুট জেলার আপনার প্রত্যেক দিন দেখুথিবে পেপরে বাহারুছি ঝাড়া বাতিরে লোক মরুচন্তি, ডায়রিয়া হচ্ছে কাশীপুর ঠু আরম্ভ করে দশমতপুর ঠু আরম্ভ করে বরগমা পর্যন্ত এবং জয়পুর পর্যন্ত, এবং সেইটে এইথিপাই দীর্ঘ 8 বর্ষ তলু মুরান ড্যাম ঠু জল পানি করিবা পাই 8 বর্ষ হয়ে গলা। রাজ্য বাহার কি দেশ বাহার গোটে কন্ট্রাক্ট দিয়েছি দিয়া যাইছি, বোধে বিদেশের লোকটা বোধে এই ইন্ডিয়া ভিতর নাই কি ইন্ডিয়া বাহার আছে কি জানি নি, কিন্তু 8 বর্ষ গোটে জল যোগান চালিব। তাপরে প্রায় মাননীয় মন্ত্রী উত্তর রাখবে তাকে কেতে পরসেন্ট সে কাম করছে, কেতে পরসেন্ট টাকা তাকে দিয়া যাইছে, এবং সেইপা যদি সে কাম বর্তমান সুদ্ধা আর 40% কাম বাকি রয়েছে, সেইটা হচ্ছে ম্যাডাম বরিগমা ব্লকর টোটালি 31টা পঞ্চায়েত, কোটপাড় টোটালি ব্লক, 8টা পঞ্চায়েত হচ্ছে জয়পুর ব্লকর, ওড়িশার প্রথম যেটা কি জল যোগাণ পাই মেগা প্রোজেক্ট কথা কৌন, সেটা হচ্ছে প্রথম টেন্ডর বলে কৌন, মাগণা দিয়েছে নি টেন্ডর দিয়েছে মু জানি, কিন্তু 8 বর্ষ 10 বর্ষ হল লোক পানি পিই পার না, ধারা বাঁধি লোক মরুচান, এ পরিপ্রেক্ষীরে ম্যাডাম আপনার জয়পুর জয়পুর বৈপারিগুড়া এবং কুন্দুরা সে গোটে নেইছেন, সে লোক আকা নেইছে বোধে কে নেইছে মু জানি জানি, হ্যাঁ মু স্যার কৌছি সে বর্তমান সুদ্ধা কাম আরম্ভ কলা কি না কেতে পরসেন্ট, এমানে মু বেশি প্রশ্ন পচারুছি, যে কন্ট্রাক্টর মানুষ দিয়া যাইছে এবং কাম করুচন্তি ঠিক সময়ের কাম করুনা, কোয়ালিটি কোয়ান্টিটি না, রাস্তা হলে মাননীয় মন্ত্রী কলা রাস্তা সব খোলি দেউছন্তি, আমি জেলা প্রশাসন জেলা পরিষদের মিটিংরে আমি সব জেলা পরিষদ মানে কমপ্লেন কলে বিধায়ক মানে কমপ্লেন কলু, তাকে কলেক্টর নির্দেশ দেলে যে তুরন্ত সে রাস্তা বাকু তৈরি কর, কাহে কি শুনিব হুইচ কলেক্টর নথিং এলস হুইচ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন নথিং জিরো ইজ এ বিগ জিরো। মানে মোর প্রশ্ন হলা যে কোরাপুট জেলার যে ঝাড়া বাঁতি হচ্ছে এবং যে পানির সুবিধা ঘর ঘর পৌঁছাইবা সরকার নিষ্পত্তি নিয়েছেন আমি তাকে স্বাগত করছু, কিন্তু যে কন্ট্রাক্টর মানে নিয়েছেন এবং কোয়ালিটি কোয়ান্টিটি কাম হওনি তাকে তুরন্ত তদন্ত করবে কি, এবং এই যে হেডকোয়ার্টার যে ভুবনেশ্বর নগরের কো অফিসার তাকে তত্ত্বাবধানা করছে, কো সেক্রেটারি তাকে তত্ত্বাবধান করছে, মাননীয় মন্ত্রী উত্তর রাখিবে, তা বিরুদ্ধে কেতে পরসেন্ট খরচ হয়েছে আপনার করবে, কেতে পরসেন্ট কাম হয়েছে উত্তর রাখিবে, এবং এ পরিপ্রেক্ষীরে মাননীয় মন্ত্রী কইবে যে তাঙ্ক বিরুদ্ধে কি কার্যানুষ্ঠান গ্রহণ করবে। বাচস্পতি মহাশয়, পানি পাই সমস্তঙ্কর অভিজ্ঞতা রহিব, সেই দৃষ্টি নেই মাননীয় বিধায়ক কোরাপুট অঞ্চলে জন্ম নেইছন্তি এবং জয়পুর বিধায়ক অছন্তি, কিন্তু সমগ্র কোরাপুট জেলা পাই তাঙ্কর পানির উদ্বেগতা প্রকাশ করিছন্তি। বোরিগমা যে আমার ব্লক অছি কোটপাড জয়পুর মুরুম ড্যাম রিজর্ভর আমি যে কাম করছু এথিরে এগ্রিমেন্ট হয়েছিল 18/7/2018 এগ্রিমেন্ট হয়েছিল, এই কামর ফিজিক্যাল পজিশন বর্তমান হচ্ছে 95%, আমি 31/12/2024 সুদ্ধা বোরিগমা ব্লকর আমার 65,000 পরিবারকু আমি সম্পূর্ণ পানির ব্যবস্থা করিবু,
ଏହା 2024 ଡିସେମ୍ବର ସୁଦ୍ଧା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହେବ। ବର୍ତ୍ତମାନ ଆମର 85% କଭର୍ ହୋଇଛି। ଏ ସ୍କିମ୍ ହେଉଛି ଜଲ ଜୀବନ ମିଶନ ସ୍କିମ୍ରେ ଏ କାର୍ଯ୍ୟ ଚାଲିଛି। ବର୍ତ୍ତମାନ 51 ଭିଲେଜ୍ ଆପଣଙ୍କ ଜିପି 51 ଜିପି କଭର୍ କରିବ। ସେହିପରି ମାନ୍ୟବର ବିଧାୟକ କହିଥିଲେ ଆମର କୋଟପାଟ ଲମତାପୁଟର ଏ ବୈପାରିଗୁଡ଼ା ଜୟପୁର ବୈପାରିଗୁଡ଼ା ଏଇଟା 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 ହେଉଛି 29/4/2023 ଏଗ୍ରିମେଣ୍ଟ ହୋଇଛି। ଏ ଜେଜେଏମ୍ର ସାଙ୍ଗରେ ଆମର ଏଗ୍ରିମେଣ୍ଟ ହୋଇଛି। ତ ଏ କାର୍ଯ୍ୟ ଆମେ December 2025 ସୁଦ୍ଧା ସମ୍ପୂର୍ଣ୍ଣ କରିବୁ। ଆମେ ମୋ ପାଖରେ ଡିଟେଲ ରିପୋର୍ଟ ଅଛି, ବ୍ଲକ ୱାରି ଡିଟେଲ ରିପୋର୍ଟ ଅଛି, କେଉଁ ଏଜେନ୍ସି କାମ କରୁଛି, କେବେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହେବ, କେତେ ହାଉସ୍ ହୋଲ୍ଡକୁ ଆମେ କଭର୍ କରୁଛୁ ଏବଂ କେତେ ଜିପି ଟୋଟାଲ ଓଭରହେଡ଼୍ ଟ୍ୟାଙ୍କ ଅଛି, କେତେ ସବୁ ପ୍ରକାର ଡିଟେଲ ମୋ ପାଖରେ ରିପୋର୍ଟ ଅଛି। ମାନ୍ୟବର ବିଧାୟକ ଯଦି ଚାହିଁବେ ମୁଁ ତାକୁ ବି ଦେଇପାରିବି। ଧନ୍ୟବାଦ।